আল্লাহ তালাকে খুশি করার জন্য আমরা নামাজ রোজা হজ জাকাত কত কিছু করছি হজ করার জন্য লাখ লাখ টাকা খরচ করে মক্কায় আল্লাহকে খুশি করে জান্নাত পাওয়ার জন্য মাঠে আল্লাহর জন্য দিয়া দেয় এমন আছে না না আল্লাহকে খুশি করার জন্য মানুষ কত কিছু করে এই কোরআন মাজিদের সবচেয়ে বড় মোফা বিশ্বনবীর পরে যিনি ওনার নাম হলো আব্দুল্লাহ বাবার নাম আব্বাস রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শুনো ইন্নী লা আ'লামু আমালান اقরাবু ইলাল্লাহি মিন বিল রিওয়ালিদাইন তোমরা আল্লাহকে খুশি করার জন্য যত নেক আমল করো পিতা মাতার সাথে উত্তম ব্যবহারের সে আল্লাহকে কাছে পাওয়া যায় এমন কোন নাকামল আমি আব্বাসের জানা নাই যত নাকামল মানুষ করে সবচেয়ে বেশি আল্লাহকে কাছে পাওয়া যায় যে নাকামল তা হচ্ছে পিতা মাতার সাথে সদয় আচরণ করা আরে ভাই নামাজ কেন পড়েন জান্নাতের জন্য রোজা কেন রাখেন জান্নাতের জন্য হজ কেন করেন জান্নাতের জন্য সব জান্নাতের জন্য নেকামল করছেন জান্নাত পাওয়ার জন্য বিশ্বনবী বলেন আমি জান্নাতে ঢুকে দেখি এক বেটা আল্লাহর কোরআন তেলাওয়াত করছে দাখালতুল জান্নাত আমি জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা কোরআন পড়তেছে আমি থমকে দাঁড়ালাম যদি খ্রিস্টান হতো ইঞ্জিল পড়তো ইহুদি হলে তাউরাত তেলাওয়াত করত করতো যেহেতু কোরআন তেলাওয়াত করে আমি বুঝেছি এটা আমার উম্মত আমার উম্মত জিজ্ঞাসা করলাম লোকটা আমিন বলে জিব্রিলক হে আল্লাহ রসুল তোমার জান্নাতে কোরআন পড়তেছে অত সরাসুর জানেন হারেসা এখনো মরে নাই হারেসা দুনিয়ায় রাসুল জান্নাতে কোরআন করতে দেখলেন হারেসা কে ডাকলেন ও হারেসা তোমাকে আমি জান্নাতে কোরআন পড়তে দেখেছি আমি তোমার কাছে জানতে চাই এমন কী কামল গোপনে গোপনে করতেছো। যেই কারণে দুনিয়ায় থাকতে জান্নাত পাইয়া গেছো হজরত হারেসা বলেন আপনারা যে ন্যাকামল করেন আমি তো সেটাই করি তবে অতিরিক্ত একটা আমি করি সেটা হলো আমার একজন বুড়া মা আছে যে মা নিজে খাইতে পারে না এত বুড়া হয়েছে খাওয়ার বল নাই আমি হারেসা তারে না খাওয়াইয়া নিজে খাই না আমি আমার মারে গোসল করাইয়া দেই আমার মায়ের মাথার চুলগুলো আমি চিরুনি দিয়ে আশ্রয়া দেই গায়ে তেল মেখে দেই মারে আমি বড্ড ভালোবাসি আর সুলাল্লাহ লোকজন আসলো সাক্ষী দিল কান আবার হুজুর সে ঠিক বলেছে তার মাকে সে খুব বেশি আদর যত্ন করে আমার রাসূল শুনে তিনবার বললেন কেদাইলি কোমল বীর্রু কেদেয়ালি কোমল বীর্রু কেদ্যালি কোমল ও হারে এটাই হলো বীর এটাই হলো ন্যানুগাচরণ এটাই হলো সদয় ব্যবহার এটাই হলো হেসান তোমার মায়ের দোয়ার কারণে তুমি দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছো। মা বাবা এমন দুজন মানুষ আল্লাহ হাবিব হাদিসে বলছেন মায়ের পায়ের নিচে জান্নাত আর আরে হাদিসে বলছেন বাবা হলো জান্নাতের বড় দরজার নাম মায়ের পায়ের নিচে জান্নাত আলু ওয়ালি দুআ ও সাতু আবওয়া বিল জান্নাত বিশ্বনবী বলেন বাবা হলো জান্নাতের বড় দরজা মায়ের দরজা যারা মা বাবা পাইছে তাদের গরের মাঝে তারা জান্নাত পেয়েছে গরেই জান্নাত আছে গরেই জান্নাত এই মাহফিলে বসে আছেন জান্নাত পাওয়ার মানসিকতায় সবাই আমরা যারা এসেছি আপনারা যারা এসেছেন যাওয়ার সময় খেচুরি খাওয়াবে তাই এসেছেন নাকি আমি জানি সবাই কষ্ট করে গরমের মাঝে বসে আছেন কোরআনের কিছু কথা শুনবেন হাদিসের কিছু কথা শুনবেন এতে হেদায়াত যেতে পারে রাস্তা খুলে যে জান্নাত পাওয়ার জন্য এত কষ্ট করছেন শুনে যান জান্নাত সহজে কিভাবে পাওয়া যায় এক সাহাবি সুলের কাছে আসলো এসে সে জানতে চাইল ওয়ালাদিহিমা আমার মা আছে বাবা আছে আপনার কাছে জানতে এসেছি তাদের কি কি হক আমার উপর আছে আপনি একটু বলেন রসুল হিবাসাল্লাম সংক্ষেপে বলে দিলেন আমি সিরিয়াল বললাম না এক দুই তিন চার পাঁচ এটা করো এটা করো এটা করো না বরং হুমা জান্নাতু জান্নাত সংক্ষেপে বলে দিলাম তারাই তোমার জান্নাত তারাই তোমার জাহান্নাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হইলাই ইউসাল্লাম একদিন খতবা দিচ্ছিলেন বাসন দিতে গিয়ে তিনি একটু চোটে গেলেন রেগে গেলেন স্বাভাবিকত তিনি রাখতেন না সবসময় হাসি মুখে থাকতেন সাহাবী বলেন মা র আই তুহাদানসুমাম্মিন রাসুল ইল্লাহি সাল্লাল্লাহ হইলাই ইউসাল্লাম বিশ্বনবীর চে অধিক মুশকি হাসি দিতে আমি কাউকে কোনো দিন দেখিনি হাসতে জানতে হবে হাসতে জানতে হবে মানুষের সাথে হাসি মুখে কথা বলা সাদা সাদাকা সাদা শুধু টাকা পয়সা দেয়া না আমাদের অনেক ভাইয়েরা আছে হাসতে জানে না সবসময় মুখ গোমরা করে রাখে মেয়ের সাথেও হাসে না ঘরে আসলে পোলা পায়ন মনে করে আজরা এমন কিছু বাবা আসে না নাই ওরে বাবা নিমসার বাজার থেকে আইসে কাবিলা বাজার থেকে আইসে টের পাইছে বা পাইছে মাইয়া দৌড় মারে এদিকে ফোলা দৌড় মারে ওদিকে বউ দৌড় মারে ফাঁকগড়ের দিকে আজরাইলে ছোট বাই আইসে বাপ ধরা থাকে সারাদিন এরে ধমক মারে ওরে ধমক মারে এমন কিছু অফিসার আছে হাই স্কুলের হেডমাস্টার আছে ব্যাংকের ম্যানেজার আছে স্কুল কলেজের প্রিন্সিপাল আছে অফিসের কলিগদের সাথে হাসে না শুধু মুখ গোমরা করে থাকে এ লোকগুলো বড় হতবাগা কে জানি শিখিয়েছে জানি না কে শিখিয়েছে বাজে ব্যবহার হলো শক্তিশালী প্রশাসন আপনার ব্যবহার যত খারাপ হবে ও তত ভয় পাইয়া ঠিকঠাক চলবে তাই মুখ গুমরা করে থাকো ধমক মারো হাসি দিও না এগুলো রাসুলের কালসার ইসলামের কালসার না বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন মদিনার প্রধান সেনাপতি ছিলেন মদিনার প্রধান বিচারপতি ছিলেন এগারো জন বউ ছিল একসাথে নয় জন জীবিত ছিল নয়টা ফ্যামিলি সামলাইছে তিনজন ছেলে চারজন মেয়ের বাবা লাখ লাখ সাবির অভিভাবক হাসতে হাসতে সকলকে চালাইছে কোনো অসুবিধা হয় নাই আপনি বাহিরে থাকলে আপনার সন্তান যদি আপনার জন্য টেনশান করে আপনার স্ত্রী আপনাকে মোবাইলে কল দিয়ে বারবার জানতে চায় কোথায় আছেন এতক্ষণ লাগে কেন দোকান বন্ধ হয়ে গেছে আপনি দোকান খুলে বসে আছেন কেন অফিস ছুটে হয়ে গেছে ঘরে ফিরছেন না কেন তখন আপনি বুঝবেন আপনি যখন থাকবেন না চিরকালের জন্য চলে যাবেন তখনও তারা আপনার শূন্যতা অনুভব করবে আর আপনি গেলে সবাই ভয় পায় আপনি বাহিরে থাকলে খুশি আপনার যখন চূড়ান্ত প্রস্থান তখনও তারা মনে মনে খুশি হবে আর যার বিয়োগান্তে মানুষ কাঁদে না যার চলে যাওয়ার পরে মানুষ কাঁদে না তার মানুষ হয়ে জন্ম আর প্রয়োজনটাই ছিল না আল্লাহর হাবিব স্বাভাবিকত রাখতেন না কেনটা একদিন খদ্ দেওয়ার সময় রেগে গেলেন তিনি বদ দেয়া শুরু করলেন ওই ব্যক্তির নাক ধুলায় লুটে যাক ধুলায় মলিন হয়ে যাক ওই ব্যক্তি লাঞ্ছিত হোক কইলাম ইয়া আল্লাহ প্রশ্ন করা হল আল্লাহ আল্লাহর কার কথা বলছেন আল্লাহর হাবিব জবাব দেন মান আদ্রা কাওয়ালে দাই হেন কেবার আحدهما وكلاهما ثم لم يدخل ওই ব্যক্তিকে আমি বद्दुआ দেই যে ব্যক্তি মা-বাবার দুজনকে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে কিন্তু জান্নাতে যেতে পারে নাই তার মত মত আমার দরকার নেই তার ঘরে জান্নাত ছিল আমার বতের জন্য যাদের মা-বাবা আছে মা-বাবার সাথে ইহসান করো এটা আল্লাহর অর্ডার এটা আল্লাহর হুকুম কিন্তু আমরা সমাজে এখন খুব কষ্টের সাথে লক্ষ্য করছি বিয়ে করার আগ পর্যন্ত ছেলে মা সারা কিছুই বোঝে না বিয়ে করাই দিলে আর বউ সারা কিছু বোঝে না পরিবারে ফাটল ধরে যায় বউ নিয়ে শহরে চলে যায় বুড়া বাবার খবর রাখে না বুড়া মায়ের খবর রাখে না টাকা আর দেয় না দাড়ি পেকে গেছে গালের চামড়া ভিতরে ঢুকে গেছে এমন অনেক ড্রাইভার ঢাকা শহরে দেখা যায় রিক্সা চালাচ্ছে আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি বাবা এই বয়সে কেন রিক্সা চালাচ্ছেন ছেলে মেয়ে নাই বাড়ি কোথায় হুজুর উত্তরবঙ্গ থেকে এসেছি ঢাকা শহরে ছেলে মেয়ে আছে রিক্সা কেন চালান উত্তর দেয় বাবা খবর নেয় না বিয়ে করে চলে গেছে খাইয়াছি না না খাইয়াছি খবরটা পর্যন্ত নেয় নেনাম তাই বুড়ো বয়সে বাধ্য হয়ে রিক্সা চালাচ্ছি কান্ষনে ষোলো সন্তান যে সন্তানের উপর মা বাবা খুশি না সে যত করুক করুকাল্লাকে খুশি করতে পারবে না রাজার রবফি রাজার ওয়ালে দায়ী ওয়ালে দাইন। মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে মা বাবার অসন্তুষ্টির উপরে আল্লাহর অসন্তুষ্টি নির্ভর করে মানুষ যখন সকালবেলা ঘুম থেকে ওঠে আল্লাহ তাকায়া দেখে ওই আল্লাহর বান্দার উপর তার মা বাবা রাতের বেলায় খুশি ছিল কি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছেন তাহাজ্জুদের সময় উঠে আল্লাহকে সিজদা করছেন আল্লাহ আপনার সিজদার দিকে আগে আগে তাকাবে না আপনার নামাজের দিকে আগে তাকাবে না আগে তাকাবেন আপনার মা বাবার দিকে তার আপনার উপরে খুশি আছে কি না মান আসিয়ান লিল্লাহ ওয়ালিদাই আসবা লাহু বাবানে মাফতুহান মিনান নার আল্লাহ যদি তাকায়া দেখে আপনার আপনার মা উপর নারাজ গত রাতে আপনার বাবা ছিল না খোষ আপনি যতই নামাজ পড়েন বিশ্ব বলেন আল্লাহ তার জন্য জাহান নামের দরজাটা খুলে দেয় ওই দিন মারা গেলে তার কপালে জান্নাত নাই আর কোন সন্তান সকালবেলা ওঠার পরে আল্লাহ যদি তাকে দেখে তার মা তার উপরে খুশি তার বাবা তার উপরে খুশি আল্লাহ সকাল বেলায় জান্নাতের দরজা খুলে দেয়। বউয়ের কথা শুই না মা বাবার লোক ঝগড়া করে রাত কাটাবেন না মাকে ধমক দেবেন না বাবাকে ধমক দেবেন না তারা যে আচরণ করুক ধৈর্য ধরতেই

দশ দিন চলে যখন যায় তখন সেলের বউ সিগনাল দে মা কাল সকাল থেকে আর এখানে নেই ইশারা দিয়া দে কাল সকাল থেকে ওইখানে লজিং মাস্টার হয়ে গেছে তিন ছেলে মিলে খাওয়া বে আপত্তি নাই সরিয়াতে সবাই চাইবে বাবার খেদমত করে আল্লাহকে খুশি করতে কিন্তু আমি আপনাকে বলছি যিনি আমার ওয়ার্ড শুনতেছেন আমি স্পেসিফিকলি আপনাকে বলছি আপনার জন্য দশ দিন নয় আপনি আপনার মা বাবাকে বলে দেবেন আমার জন্য আল্লাহর তিরিশ দিন দরজা খোলা আমার বড় ভাই চায় আপনাদের খাওয়াতেই তাই সেখানে আপনারা খাচ্ছেন আমার মেজো ভাই চাই আপনারা খাওয়াতে তাই খাচ্ছেন কিন্তু আমার ঘরের দরজা তিরিশ দিনই খোলা এখানের পাতিল আপনার এখানে তরকারি আপনার এখানে ভাত আপনার আপনার স্ত্রীর দাঁড় করাইয়া মা বাবাকে বলে দেবেন যখন মন চায় তখন খাবেন কোনো ভাগাভাগি নেই ও দোস্ত কাকি নিয়ে ভাগাভাগি করছেন আপনি তার পেটে ছিলেন নয় মার দশ দিন আপনাকে পেটে ধরার কষ্ট তিনি দুনিয়ার কাউকে বাঘ দেন নাই একাই সহ্য করেছেন আপনাকে যখন প্রসব করে প্রসবের বেদনার বাঘ কাউকে দেন নাই একা সহ্য করেছেন আপনার জন্মের পর দু থেকে আড়াই বছর তিন বছর আপনি প্রস্রাব করে পানি নিতে জানতেন না পায়খানা করে পরিষ্কার হতে জানতেন না মা ডান হাত হাত দুই দিয়ে আপনার পায়খানা পরিষ্কার করেছে একা দুনিয়ার কাউকে বাদ দেয় নাই যেই মা আপনার জন্য একা সব করলো আজকে আপনি দশ দিন পরে সিগনাল দেন মা ওই এমনও সন্তান আছে যখন ভাগ অন্য ঘরে চলে যায় তখন শ্বশুর আসে শাশুড়ি আসে বাড়ি বাজার থেকে বড় মা নেছে। মারে ডাকেও না বাবারে ডাকেও না ওই বাগের চিন্তায় মাথায় গড়ে আসে না হ্যাঁ বাজার থেকে যখন বড় রুই মাছটা আনছে শ্বশুর বেড়াইতে আসছে শাশুড়ি বেড়াইতে আসছে শ্বশুর শাশুড়িকে খেদমত করবেন তাদেরকে সম্মান করবেন কিন্তু তাদেরকে কখনো মা বাবার উপরে প্রাধান্য দেবেন মা বাবা এক নম্বরে থাকবে যখন বাজার থেকে রুই মাছটা আনছেন মা তো দেখছে বাবা দেখছে ওদের মনে ওঠে মনে পড়ে যে আজকে রাতে নিশ্চয় আমাদেরকে দাওয়াত আমার বাইরা রুই মাছের মাথা একটা তাই বউ মুসাক আসছে জামাই রে কে আমার অনুমতি ছাড়া ডাকা যাবে আমার মা রুই মাছের মাথা পছন্দ করে এখন তোমার মা আইলে তো আর আমার মারে দিতে পারবে আমার বাবার ওই মাসের মাথা পছন্দ করে তোমার বাবার ডাই কোনা গতকাল কেন আমাদের বাগের খানা শেষ হয়েছে বইয়ের অর্ডার পায় নাই তাই স্বামী মা বাবাকে ডাকে না এখান দিয়ে রাতের আটটা সাড়ে আটটা বাজলো এখন দ্বিতীয় বউ ওই বৌমা ডাকে মা খাইতে আসেন বাবা খাইতে আসেন শাশুড়ি সময় কাটায় মনে মনে ভাবে এই বুঝি ডাক পড়বে কিন্তু অপেক্ষা করতে করতে রাতের দশটা বেজে গেল ডাকের খবর নেই তখন মা বাবা বুঝছে ডাক পড়ার সম্ভাবনা আর নাই তখন বৌমা বৌমা খাবার দেও খাইতে বসছে হয়তো সেখানে আজকে সাধারণ কোনো তরকারি হয়তো সবজি বা একটা মুরগি জবাই করছে বৈশায় বারবার রুই মাছের কথা মনে পড়তেছে হাই রে আমার ছেলে অত বড় রুই মাছ আছে তোমার ছোট্টকালের কথা মায়ের মনে পড়ে যখন তুমি ছোট ছেলে দোস্ত তখন মা নিজে না খাওয়াইয়া তোমারে মা নিজের মাছটা ছোট্ট করে 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 খুটে 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 হ্যাঁ মাছ থেকে কাটাগুলো গুলো ফেলে দিয়া একটা একটা করে তোমারে খাওয়াইছে তুমি যখন নিজেরটা শেষ করছো তখন বাবার প্লেটের দিকে ইশারা দিস তখন বাবা হাসতে হাসতে নিজেরটাও দিয়ে দিচ্ছে তুই টুকরা মাছ তোমার একসাথে খাওয়াইয়া তারপরে মা এবার বলে আগামীকাল কিন্তু বাজার থেকে আবার মাছ আনিও আমার খোকা বড় পছন্দ করে রিক্সাওয়ালা বাবা গাম জড়ানো টাকা দিয়ে আবার মাছ কিনে খাওয়াইছে আর আজকে শ্বশুর শাশুড়ি পাইয়া মা রে তুমি ভুলে ও ভাই বদোয়া মুখে দেওয়া লাগে না কলেজা থেকে যেটা আসে এটার নাম বদয়া মুখের দোয়ায় যদি দোয়া হতো তাহলে দুনিয়ার সব সন্তানরাই ভালো থাকতো কারণ সব মাই তো সন্তানের জন্য দোয়া করে সবাই তো ভালো থাকে না আসলে মুখের দোয়াও দোয়া না মুখের বদ দোয়া না গ্রামে গঞ্জে মা বাবা সন্তানদেরকে মাঝে মাঝে গালি গালাস করে গ্রামের মহিলারা তো কয় ওই খোদার কাটা ওই খোদার কাটা কয় না এরকম তাহলে সব পোলাপায় মরে যাইতো বদোয়া লেগে আসলে মুখের কথার দিক আল্লাহ সব সময় তাকায় না তবে মাঝে মাঝে তাকায় কিন্তু অন্তর থেকে যেটা বের হয় সেটা ইম্পর্টেন্ট আপনার মা বাবাকে কষ্ট দিয়েছেন যেদিন তারা অন্তরে ব্যথা পেয়েছে সেদিন আপনার তাক সার সরকার হয়ে গেছে কালান্নাল্লাম বাবা দুটো অপরাধ করবানা দুটি অপরাধ করলে আল্লাহ দুনিয়াতে এর শাস্তি না দিয়া তোমারে সারবেন না কয়টা অপরাধ কথা বলেন সবাই কয়টা অপরাধ দুটা নামাজ পড়েননি তো কাজা করেছেন সেরে দিয়েছেন গাফলতি করেছেন আল্লাহ চাইলে আপনাকে দুনিয়া শাস্তি দেবেন অথবা নাও দিতে পারেন আখের হাতে ধরবেন অথবা ক্ষমা করবেন রোজা রাখেননি আল্লাহ চাইলে ধরবে না চাইলে সারবে কিন্তু দুটি অপরাধ আছে কোন সারা সারি একটা হলো জোলম বিদ্রোহ জোলম অন্যায় অত্যাচার আল্লাহ সারে না আজকের মাহফিল ইয়ং ম্যান বেশি যুবকেরা শরীরে বল আছে তাগরা যুবক ঢাকা ইউনিভার্সিটি পরে নেতার ভাতিজা নিমসা রেসা নামছে নেমে বলে হালগাও চলো এই রিক্সা যাইবা রিক্সাওয়ালা কয় জি চলেন কয় টাকা দাম রিক্সাওয়ালারা স্বাভাবিক তো কয় না আমরা জিগাইলে কয় ঠিক না লাভ দিয়া চলো চলেন যদি আমরা জিজ্ঞাসা করি কত তখন বলে যে বিশ টাকা দিয়ে আপনি জিগান নাই চলো হালদা হালগা এসে দোকানের সামনে নামছে রাস্তার উপরে নেমে দশ টাকার নোট একটা দিছে রিক্সাওয়ালা কয়ে স্যার এটা কি দিলেন কই বেটা এটাও বেশি দিছি আমি এত দেই না আমার সিনস এলাকার নেতার ভাতি যা সূর্যের সে বাল উত্তাপ বেশি আমার দল ক্ষমতা আছে বোঝেন নাই ভাবটা দশ টাকা এরও বেশি দিছি সিনস আমারে দুই টাকা নিয়ে পাঁচ টাকা নিয়ে রিক্সাওয়ালার সাথে গাড়ির হেল্পারের সাথে ঝগড়া করে এমন কিছু কা পুরুষ আছে না নাই তুমি বীর পুরুষ না তুমি কাপুরুষ। মাঝে মাঝে দেখি গাড়ির হেল্পারের সাথে এমন লাগা লাগে কয় বেড়া সিনস ও মানুষের সাথে কথা কইও তো নিজে শরম পাওয়া লাগবে চুপ করে থাকে কিছু বলি না মনে মনে ভাবি আরে বেটা তুই যদি বীর পুরুষ হস তাহলে তোর সমান একজনের লোকে ঝগড়া কর ঠিক না গরিব মানুষের লোকে কেন রিক্সাওয়ালা বলে স্যার আপনি কে আমি চিনি তো লাভ নাই আমি গরিব মানুষ আমি বিশ টাকার নোটটা চিনি ওইটা দশ টাকা ঠকা হয়ে যাও না না বিশ টাকা দেব না স্যার দেবেন না কেন কেন দেবেন না অরিজিনাল ভাড়া এত বিশ টাকা বেশি তো চাই নাই হাত থেকে দশ টাকার নোটটা টান দিয়ে নিয়ে আইসে আইনা কয়ে যা বেড়া টাকাই দিব না রিক্সাওয়ালাকে কেন টাকা দেবেন না আমি উত্তরবঙ্গ থেকে এসে রিক্সা চালাচ্ছি এখানে আমার ছেলে মেয়েকে চাল কিনে খাওয়াবো এই টাকা কামাই করে দেবেন না মানে হয়তো ধমক অথবা থাপ্পড় গায়ে হাত তোলে এমন কিছু জালেম ও আসে না ক্ষমতার দেখাচ্ছ তুমি তুমি এমপি মন্ত্রী তুমি দলের নেতা এলাকার একজন একজন মানুষকে তুমি বিনা দোষে মামলা দিয়ে জেল খাটাচ্ছ এমন জালেম আছে না নাই বিনা দোষে মামলা দিয়ে ক্ষমতা আছে ক্ষমতা দেখাই দিল আবার বন্ধুরিক সওয়ালাকে তাপ্পর দিলেন ওই গরিব অসহায় মানুষটাকে ক্ষমতার বাহুর বাহাদুরি দেখাইয়া জেল খাটাইয়া দিলেন মামলা দিলেন পুলিশ তাকে ধরে নিয়ে রিমান্ডে দিল কিছু বাইর দিল কিছু মারি দিল থাপ্পর দিল কিল দিলো আবার পঞ্চাশ হাজার টাকাও নিল লোকটা নির্দোষ অসহায় ওই রিক্সাওয়ালাটা অসহায় আপনারে ফিরে থাপ্পর দেওয়ার ক্ষমতা তার নেই সে দেখছে ওই ছেলে যখন রিক্সাওয়ালারা থাপ্পড়টা দেয় চা দোকানে কিছু লোক বইয়া বইয়া চা দোকান থেকে তাকায় রয়েছে কেউ প্রতিবাদ করে না রিক্সাওয়ালা বুঝছে এটা বড় মাস্তান টাইপের কেউ হবে কথা বেশি কইলে আরো থাপ্পড় খাইতে এতগুলো লোক দেখলো কেউ কিছু কইল না মনে হয় যে খারাপ কিছু রিক্সাওয়ালা এবার কি করলো রিক্সাটা সে ফিরাইলো হাতলে হাত রেখে ফেডেলে পারেখে রেখে যখন চাপ দেয় তখন তার চোখের পানিতে চঞ্চল করে অথবা চোখের পানি ঝরতে থাকে আর বলে ও আকাশের মালিক গরিব বানাই লাগেন গরিব বানাই লাগেন সন্তানদের খাওয়ানোর জন্য তুই এসেছি রংপুর থেকে নিমসারে রিক্সা চালাই আছে না কিছু লোক আমি গরিব তাই রিক্সা চালাই নেজ্জ টাকা চাইলাম আর থাপ্পর খাইলাম আল্লাহ

মজলুমের ফরিয়াদ কে ভয় করো কারণ সে যখন বদ্ধ আল্লাহ লাগে না আল্লাহ দরবারে রুজু হয়ে গেল আপনারা আমার যারা আমার আলোচনা শুনছেন তাদের কাছে এবার জানতে চাই ওই রিক্সাওয়ালা আপনাকে থাপ্পর ফিরিয়া দিতে পারে নাই কিন্তু এর সে বড় থাপ্পড় ফিরানোর ক্ষমতা আল্লাহর না নাই অপেক্ষা করো আসছে তুমি দুই কেজির ওজনের থাপপর দিয়েছ তোমার এই গালে দশ কেজি ওজনের থাপপর ফিরাইয়া দেওয়ার ক্ষমতা তার যদি মাজলুম কাফের হয় তার বদ্ধ আও কবুল হয় কথা কি বুঝেন আপনি যারা থাপ্পর দিচ্ছেন ধরেন সে হিন্দু ধরেন সে বৌদ্ধ ধরেন সে নাস্তিক কিন্তু সে মাজলুম হইয়া বদা দিলে আল্লাহ মাজলুম হলে কাফের একটাও শোনে কারণ সমস্ত মাখলুক সমস্ত মাখলুক আল্লাহর পরিবারের সদস্য ওই হিন্দুরে কে বানাইছে কথা বলেন কে বানাইছে ওই নাস্তিকটারে কে বানাইছে তারে খাওয়ায় কে পড়ায় কে সে আল্লাহর সদস্য আল খালকু কুল্লু হুম আচ্ছা আমাদের দেশে যে পুলিশ বাহিনী আছে রাস্তায় কাজ করছে আপনারা খেয়াল করবেন যদি পুলিশের চাকরি চলা অবস্থায় তার ড্রেস পরা অবস্থায় তার ডিউটিরত অবস্থায় পুলিশের কাজে আপনি বাধা দেন তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু রাষ্ট্র মামলা করবে এমন মামলা হয় যে সরকারি কাজে বাধা দিছেন রাষ্ট্র পুরা পুরি তাকে সাপোর্ট করবে কারণ সে সরকারের অংশ হোক না সে ছোট পুলিশ কনস্টেবল যখন আপনি মাজলুম জালেম হয়ে মাজলুমকে আঘাত করেন ওই কাফের বদা দিলে আল্লাহ ফিরায় না কারণ সে আল্লাহর পরিবারের সদস্য আল্লাহ ফকরাবুল আলমিন তার কথা শুনে নেবেন এবার আপনাকে বলছি আমার ভাই শুনুন কাপের মাজলুম হয়ে যদি বদ্ধ আদে আল্লাহ শোনে না ফিরায় আর মাজলুম যদি আল্লাহ অলি হয় বিশ্ববিখ্যাত মোপাসের হয় কোরানের মোপাসের কি জেলখানায় দিয়া আপনি নিরাপদে থাকতে পারবেন না তার সেজদার এক এক ফোঁটা চোখের পানি আপনার জন্য বড় অভিশাপ হয়ে দেখা দেবে অনেক বড় অভিশাপ হয়ে আসবে মনে মনে ভাববেন হুজুর কই কইছে কাটা দশ বছর তো বারো বছর তো গেলো বা আরেক 20 বছর থাক আমি আপনাকে বলছি বন্ধু কুরআনের বক্তব্য কি উমলি লাহুম নুমলি লাহুম ইন্ন কাইদিমাতিন হুজুর ওমক তো খুব খারাপ মানুষ মানুষের ওপর জুলুম অত্যাচার করে আপনারা কোন আল্লাহ বद्दुआ শুনিনা গজব দেয়া দিব কই তার ছেলে ছেলেটা এমবিএস হয়ে গেছে মেয়ে তো বিসিএস করে লাইছে পাঁচ এ তোতলা বিল্ডিং ছিল পাঁচতলা হয়ে গেছে কিচ্ছু হয় না আমরা বলছি আল্লাহ কোরআনে কি বলে শুনুন আল্লাহ বলে আমি মাঝে মাঝে আমার কৌশল বড় শক্ত মানে ইসরায়েলের বাচ্চা ছেলে জন্ম নেয়ার সাথে সাথে জবে করে দিত ফেরাউন কইছে জবই কইরা দেও আল্লাহ ধরে না ফেরাউন রে মৌসা আলাহিসালামের পরিবার উনার আত্মীয় স্বজনকে দাস বানায় রাখছে দাসী বানাই রাখছে হযরত মৌসা আল্লাহর কাছে বারবার বলে আল্লাহ ফেরাউন্ড আপনি ধরেন 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 আল্লাহকে মৌসা দর্য দর্য দরজ্জ ধরো একবার ফেরাউন বলে বসলো আনারাব্ব কমল আল্লাহ আমি তো আমরা যখন ঘুরি উড়াইছি ঘুরি আকাশে যত ওঠে না চাইতে রশি যদি থাকতো আমরা তত ঢিল দিছি ঠিকই না আরো সারছি আরো সারছি লগের কইছি এই দেখ আমারটা কই উঠছে হে কই আমি আরো দিতাছি নাটাইতে আমরা ঢিল দিলাম আমাদের সাথে যারা ঘুড়ি উড়াতো সেখানে ছোট ছোট পোলা পানো আছে যাদের বয়স মাত্র দশ বারো এগারো তার ঘুড়িটাও আকাশে উঠছে গুড়ি আকাশে যাওয়ার পরে তার চরিত্র কি আমরা দেখেছি ঘুড়ি আকাশে ওঠার পরে এরকম করে করে না এরকম একটু একটু করে লড়ে সে যেন বুঝাতে চায় অনেক উপরে আসছি আর তুই আমারে আমার পাইতি ঘড়ি কান্নারে মাথা মাথা না পিচ্ছি ছেলে চান্স পাইলে আরো রশি ডিল দেয় সে কাঁদে না টেনশন করে না কারণ সে জানে যতই মাথা রসিটা আমার হাতেই আছে যাওয়ার জায়গা নাই কোথায় যাইব সন্ধ্যা হবে রশিতে আমি টান মারবো আস্তে আস্তে মাথা নাড়তে নাড়তে ধপস করে পড়বা নাটায় আমার হাতে আছে আল্লাহ তাআলা বলে মুসা টেনশন করো না আমাদেরকে বলে তোমরা টেনশন করো না জালেম পলানোর জায়গা নাই এমন ভাবে ধরবো পলানোর সুযোগটাও পাবে না আপনারা বলুন তো ফেরাউন পানিতে ডুবেছে এমন কথা কোরআনে আছে না নাই আছে আচ্ছা যেদিন পানিতে ডুবেছিল ফেরাউন ডুবেছিল কোথায় বাহারে আহমারে লোহিত সাগরে আল্লাহ সাগরে নিয়ে ডুবাইছে নদীতে না নদীতে হইলে কাব্যা কুব্বায়া বাচ্চা যাইতো যদি আমাদের দেশে কথায় মানুষ বলে নীল নদে ডুবছে এটা হা দা কুল্লু খাতা হাটা সবটাই মিথ্যা কথা আমি নীল নদের এই পার থেকে ও পারে ছবি তুলেছি আমার এই মোবাইলে নাই অন্য মোবাইলে আছে নীল নদ হলো একটা বড় কাকড়ি খালের চেয়ে গমতি নদীর চেয়ে আমাদের আরো একটু বড় এ পার থেকে বল মারলে জোরে ও পারে চলে ও পারে কায়রো মিশরের আপনার রাজধানীর মাঝখান দিয়ে গিয়েছে কায়রোতে সাগরে ডুবিয়েছে কোরআনে আল্লাহ বারবার বলছে ইস ফারাকনা বিকুমুল বাহার বাহর শব্দটি কি সমুদ্র ওয়াদরিবি আসা ও موسی লাঠি দিয়ে সমুদ্রের আঘাত করো আপনারা বঙ্গোপসাগরে গেছেন না কক্সবাজারে খাড়াইলে ওই পাশ দেখা যায় দেখা যায় না এটা কিন্তু সাগর না এটা উপসাগর বঙ্গ যোগ উপসাগর সমান সমান বঙ্গোপসাগর সাগর উপসাগরের সে আরো বড় ফেরাউনের লাশ যেখানে পাওয়া গেছে ওই জায়গাটাকে বলা হয় হামা তো ফেরাউন ওটা হলো ফিলিস্তিনের সীমানার কাছাকাছি বাহারে আহমারের অপর প্রান্তে ওই বাহারে আহমারের সে জায়গায়ও আমি নেমেছিলাম দশ পনেরো মিনিট আধা ঘন্টার মতো পানির মাঝে হেঁটে হুটে তারপরে উঠে চলে গেছি আবার কবে গজবায়ে কত যায় না গজবের জায়গা ফেরাউন কে আল্লাহ পানিতে ডুবালেন কোরআনে আল্লাহ তাআলা বললেন আপনাদের কাছে আমি যা জানাতে চাই আপনাদের থেকে জানতে চাই যখন ফেরাউন ডোবে তখন কি সে ছিল না সজাগ ছিল সজাগ সচেতন ছিল যখন সে পানিতে ডুবে মারা যায় তখন কি ক্ষমতায় আরেকজনকে বসাই ছিল নাকি সেই ক্ষমতায় ছিল যখন সে ডুবে ছিল একা ছিল না সৈন্য বাহিনী সহ ছিল আল্লাহ সজাগ রাইখা ক্ষমতা রাইখা সৈন্য সহ ডুবাইয়া বুঝাইয়া দেয় আমি ধরলে তোরাও বাঁচতে পারবি না আলিয়া মানুনাজ্জি কাবি বাদানিক লিটাকুন আলিমান খলফায়াম আল্লাহ টালা কোরান মাজিদে বলেন ও ফের তোরে পানিতে ডুবালাম কিন্তু তোর লাশ আমি তিমি মাছকে খাইতে দেবো না হাঙ্গরকে গিলতে দেবো না পানিতে পছে গলে মিশতে দেবো না নুন আজিকাবি পাতা নিকাব তোর দেহটাকে আমি বাঁচায় রাখবো যেন তোর পরবর্তী যুগের মানুষেরা তোরে দেখে শিক্ষা নেয় আমি কোন জালেমকে না সুতরাং আপনারা যার আছেন একটু পয়সাওয়ালা মানুষ বাড়ির পাশের গরটায় গরিব মানুষের জুলুম করবেন না ওই গরিব মানুষের মুরগি আপনার ঘরে আইসে বাড়ি দিয়ে ঠ্যাং এমন আছে না গরিব মানুষের ছাগলটা ছুট্টার ও আপনার একটু খেত খাইয়া ফেলছে আর আপনি আইনা জবাই করে খাইয়ে লেতেছেন বা বা শক্তি দেখাচ্ছেন ঠ্যাং বাইঙ্গা দিচ্ছেন আর আপনার গরু যদি ছুটে যায় ওই বেটার খেতের সব খায়ালায় আপনি যদি বলেন যে স্যার আপনার গরু তো আমার খেত খাইছে মুস্কি হাসি দিয়া কইতিছো বানাল্লাহ কত ভাগ্য খুল লাগেছে আমার গরু তোর খেতে গেছে ও বেটার মুরগি এসে ঠেং মাইঙ্গা দিলেন আপনার গরু গেছে আপনি কোন সব আনাল্লা বলেন পাইছেন দেখাচ্ছেন জুলম করবেন না কারণ বানাইছে আপনাকে তিনি তিনি চাইলে তার জায়গায় আপনাকে নিতে তার একদিনও লাগে না লাগে। প্রথম কাজ জুলুম দ্বিতীয় হচ্ছে দুটা অপরাধের আরেকটা মা বাবার সাথে বেয়া জয় সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে শাস্তি না দিয়া ছাড়ে না তিলকা লাইয়াম নুদাবিলুহা বাইনান নাস আল্লাহ কোরআনে বলেন আমি দিনগুলো মানুষের মাঝে ঘুরায়া দেই আমি দিন ঘুরাই আজকে আপনি ছেলে কালকে হবেন বাবা আজকে আপনি বউ কালকে হবেন শাশুড়ি এখন যা করছেন বুড়া হলে ঠিক সেটাই পীরে পাবেন এক বেটারে তার ছেলে ঝগড়া লাইগা ঘর থেকে মারছে ধাক্কা বাপের ধাক্কা বাপ ধাক্কা খাইয়া সাথে সাথে দৌড় মাইরা ঘর থেকে ছেলে দৌড়াইয়া হইয়া বাবারে আবার ধাক্কা মারছে বাবারে ধাক্কা দেয় আর বাবা হাঁটে বাবা দৌড় মারে ছেলে ধাক্কা দিলে দৌড়ায় ধাক্কাইতে ধাক্কাইতে বাড়ির বাহিরে গাছতলা পর্যন্ত আনছে এখানে আইসা বাবা আর নরে না ছেলে ধাক্কা মারলে বাবাও ধাক্কা মারে ছেলে আবার কয় কিরে গর্তে ধাক্কা মারছি চলে আইসে ধাক্কা মারছি চলে আইসে গাছ তলায় এসে আর লড়ে না আমারে ধাক্কা মারে এই বাবা তুমি পাইছো কি বাবা কয় আর ধাক্কা শেন তোর দাদারে তো আমি এ পর্যন্ত আনছি আরে ভাই মানুষ বলে ভালো করে ভালো পাওয়া যায় না খারাপ পেয়ে ভালো আশা কেমনে করো মা বাবার সাথে বেয়াদবি করবা কপাল পুরে যাবে আল্লাহ এটা ফিরাইয়া দেবে ভালো সন্তান যদি হয় তাহলে মা বাবাকে বুড়া যত হবে আদর তত বেশি করবে ওই যে সাহাবি মাকে খাওয়াই দিত আমরা ভালো সন্তান কেন পাচ্ছি না দিন দিন কেন সন্তানরা খারাপ হয়ে যাচ্ছে মা বাবার খবর নেয় না খারাপ আচরণ করে মা বাবার গায়ে হাত তোলে এমন জালেম সন্তানও আছে না নেই আরে এই জন্য সন্তানরা একাদাই নয় যেমন কর্ম তেমন ফল আমাদের কিছু দায়বার আছে এনাবা আপনি কাটা গাছ রোপণ করে আঙ্গুর পল পাবেন না তাল গাছে জাম ধরে না আম গাছে তাল ধরে না সন্তানকে মানুষের মতো মানুষ করেন সন্তান বড় হয়ে সেটা ফিরাইয়া এখন মা বাবারা সন্তানদের কোরআন হাদিস শিখায় না রেজাল পাচ্ছে ঢাকা শহরে আজ থেকে বিশ বছর আগে তার চারপাশে একটা বৃদ্ধ নিবাস ছিল না ওল্ড হোম পাওয়া যেত না আজ থেকে দুই যোগ আগে এখন ঢাকা শহরের চারপাশে শহরের ভিতরে মিলাইয়া নিবাস হয়েছে বুড়া হইলে মা বাবারে ওখানে দিয়ে চল্লাস খবর নিয়ে দেখা গেছে কোন মুরুক্ষ লোক তার মা বাবাকে বৃদ্ধ নিবাসে দেয় নাই বরং অনেক প্রফেসর অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় শিক্ষিতরা মা বাবাকে ঘরে রাখে না বৃদ্ধ নিবসে দিয়ে আসতেছে এর কারণ খুঁজে যা জানা যায় সেটা হলো সন্তানদেরকে শিক্ষা দিছে ইংরেজি অঙ্ক বিজ্ঞান ভূগোল কোরআনের শিক্ষা দেয় নাই এগুলো মানুষ নামের অমানুষ হচ্ছে এই আপনারা যদি এমন সন্তান চান যে আপনি বৃদ্ধ হলে পরে আপনার কোলে আগেরাইয়া রাখবে আপনার কপালে খাবে। আপনি ছোটকালে কালে পায়খানা যেমন পরিষ্কার করছেন আপনি যদি খাটে পায়খানা করেন পরিষ্কার করবে তাহলে সন্তানকে সে আদর্শে গড়ে তুলতে নাচের স্কুলে ভর্তি করাবেন না গানের স্কুলে দেবেন না কেন্টার গার্ডেন দিয়েছেন কোরআনে মক্তবে দেন নাই এমনটা যেন না হয় কোরআন একটা সন্তানও বড় হবে না প্রত্যেক বাবা প্রত্যেক মা সন্তানের হাতে কোরআন আদর্শে বড় করবেন তাহলে বড় হলে সন্তান নিয়ে টেনশন করা লাগবে না আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের এই মৌলিক কয়েকটি নির্দেশনা যেগুলো বললাম তা মেনে চলার তৌফিক দান করুন বলে না আমি